শিল্পীর রং তুলিতে আঁকা ছবির মতো ছোট্ট একটি গ্রাম। রাস্তার দুধারে যেদিকে চোখ যায় শুধুই সবুজের সমারোহ, চারদিকে সাজানো গোছানো পরিবেশ, হরেক রকমের গাছে ফুটে থাকা ফুলের সুগন্ধ মন কাড়বে যে কারোরই। গ্রামবাসীর সম্মিলিত প্রয়াসে এমন সুন্দর অনন্য পরিবেশ তৈরি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার এই মোল্লাইপাড়ায়। রুমা সদর থেকে বগালেক যাওয়ার পথে 3 কিলোমিটার পথ পাড়ি দিলেই দেখা মিলবে পরিচ্ছন্ন গ্রামে। এখানকার প্রতিটি বাড়ির আঙ্গিনার পরিবেশ দেখলে মুগ্ধ হবেন যে কেউই। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসলে এখানে একটা খুব আনন্দিত। আমাদের পাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্যোগে আমরা দিনে সকাল এবং বিকালে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। আমাদের ময়লা ফেলার নির্দিষ্ট ডাস্টবিন থাকে, আর আমরা ওইখানে ফেলাই, আমরা যেখানে সেখানে ফেলাই না। বাড়ির সামনে রাখা আছে ময়লা ফেলার বাক্স। দিনে অন্তত 10 মিনিট নিজ বাড়ি ও আঙ্গিনা পরিষ্কার এবং বর্ষা মৌসুমে অন্তত 10টি ফুলের গাছ লাগানোর টার্গেট দেওয়া হয় পাড়া পরিচালনা কমিটির পক্ষ থেকে। যেখানে সেখানে ময়লা ফেলার অনুমতি নেই, এমনকি গাছের পাতাও কুড়িয়ে ফেলতে হয় ডাস্টবিনে। এজন্য প্রতি বছর শ্রেষ্ঠ পরিচ্ছন্ন বাড়ি হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। বিভিন্ন প্রয়োজনে তারা যখন দেশের বাইরে গিয়েছে, তারা দেখেছে যে বিদেশের গুলো অনেক সুন্দর, তো সেখান থেকে দেখি তারা মূলত উদ্বুদ্ধ হয়। তারা চেয়েছে, বলেছে যে ডাস্টবিন করে দেওয়া প্রয়োজন, বা এখানে এখানে যেখানে ডাস্টবিনটির প্রয়োজন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসন সেটা করে দিয়েছে। সবুজ ঘেরা পাহাড়ের চূড়ায় 1983 সালে 30টি বম পরিবার নিয়ে গড়ে ওঠে এই মোল্লাইপাড়া। এখন 67টি পরিবার, প্রায় 300 মানুষের বসবাস। পাড়ার সবাই খ্রিস্ট ধর্মের অনুসারী। পরিচ্ছন্ন থাকে আধ্যাত্মিকতার হিসেবে নিয়ে সম্মিলিত উদ্যোগে পার্বত্য জেলায় এক অনন্য গ্রামের অকল্পনীয় স্বীকৃতি অর্জন করেছে এই মোল্লাইপাড়া, বাংলাদেশের প্রথম কমিউনিটি বেসড ট্যুরিজম এই পাহাড়ি গ্রামে। পরিষ্কার পরিচ্ছন্ন এর আগে থেকেও আমাদের মধ্যে ছিল যে পাড়াটার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের অবস্থা যাই হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবসময় রাখতে চাই। 2019 সালে আমাদের পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা অনেক সহযোগ করেছিলেন, তো তিনি তিন পার্বত্যতে সব চাইতে গোছানো সৌন্দর্য গ্রাম উপাধি দিয়েছিলেন। সুন্দর পরিবেশ ও দূষণমুক্ত প্রকৃতি এলাকাগুলোর রুচিশীল মানুষকে সহজেই আকৃষ্ট করে। আর রুমার মোল্লাইপাড়ার অর্জন থেকে শিক্ষা নিয়ে দেশের প্রতিটি গ্রাম যেন এমন সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম হয়ে ওঠে, এমন প্রত্যাশা পাড়ার বাসিন্দাদের। মহানগর নিউজ ডেস্ক।